আসসালামু আলাইকুম, আশা করি সবাই সুস্থ আছেন। আমার এই পালসার বাইকটাতে শুরু হয়েছে নতুন একটা সমস্যা, আর আজকে মূলত এই সমস্যাটারই সমাধান করার চেষ্টা করব। সো সাথেই থাকুন আর আমার সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। ইদানিং বাইকটাতে যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে বাইকের গতি যখন আসতে থাকে, আসতে বলতে 40 থেকে 60-65 পর্যন্ত থাকে, তখন সব কিছু নর্মালি থাকে। কিন্তু সমস্যাটা যেটা হয় সেটা হচ্ছে বাইকের গতি যখন আমার 70 পার হয়ে যায়, তখন বাইকের যে হ্যান্ডেল দেখতে পাচ্ছেন, এই হ্যান্ডেলের এখান থেকে একটা ট্যাঙ্ক স্ল্যাপ শুরু হয়, অর্থাৎ হ্যান্ডেলটা এইভাবে নড়তে থাকে। সো রাস্তা যেহেতু ফাঁকা নেই, 70 যদি আমি তুলতে পারি তাহলে আপনাদের সমস্যাটা আরও ডিটেলসে দেখাতে পারবো। এখন কথা হচ্ছে এই যে হ্যান্ডেল শেকিং প্রবলেম বা হ্যান্ডেলের যে ডান্স দেয়, এইটা আসলে কেন দেয়? সো এই সমস্যাটা আমার খুঁজে বের করতে অনেকটা দিন টাইম লেগে গেছে, কারণ আপনারা জানেন বাংলাদেশে আমাদের যে টেকনিশিয়ান আছে এদের মধ্যে অভিজ্ঞ টেকনিশিয়ান খুঁজে পাওয়াটা অনেক বড় একটা ডিফিকাল্ট ব্যাপার। তো আমি আমার এই বাইকটি নিয়ে যখন পরিচিত যে ওয়ার্কশপগুলো আছে সেগুলোতে যাই, সেখান থেকেই মূলত সমস্যার সূত্রপাতটা আরেকটু বাড়ে। এক একজন আমাকে এক এক রকম কথা বলতে থাকে। কেউ বলে যে ভাই আপনার দাঁড়ান এই জায়গাটা পার হই, কেউ বলে যে ভাই আপনার হচ্ছে রিমটাল হয়ে গেছে যার কারণে এই জিনিসটা হচ্ছে, কেউ বলে যে আপনার বাইকের বললেসারটা নষ্ট হয়ে গেছে পাল্টান। এখন আমার কথা হচ্ছে আমার এই বাইকটা সম্পূর্ণ নতুন, মাত্র 5,534 কিলো মতো চলেছে, আর বাইকটা কিন্তু আমার বাবা ইউজ করতো। বাবা অনেক যত্নশীল একজন মানুষ ছিলেন। সো তার কাছে নতুন একটা বাইকে বললেসারের সমস্যা হওয়াটা একটু জটিল একটা বিষয়। সো আমি কয়েকদিন এই ব্যাপারটা নিয়ে একটু নিজে রিসার্চ করলাম, স্টাডি করলাম, করার পরে যে জিনিসটা দেখলাম সেটা হয়েছে বাবা মারা যাওয়ার পর থেকে এই বাইকটা হচ্ছে পড়েছিল। আর প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা টেম্পার থাকে, পড়ে থাকার কারণে যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে টায়ারের যে টেম্পার, ওই টেম্পারটা চলে গিয়ে টায়ারটা টাল হয়ে গেছে। শুনতে আপনাদের অবাক লাগছে কিন্তু এটাই সত্যি যে বাইকের টায়ার টাল হয়েছে, যার ফলে যে জিনিসটা হয় বাইকটা যখন আস্তে চলে তখন কোনো সমস্যা হয় না, কিন্তু যখনই একটু স্পিডিং করা হয় তখন বাইকের হ্যান্ডেলের এই জায়গার থেকে বাইকটা ডিসব্যালেন্স হওয়া শুরু হয়। এই বেরিবাদের এই জায়গাটা আগে পার হই, পার হয়ে তারপর আপনাদের সাথে এটা নিয়ে আরও ডিটেলসে কথা বলবো। ওই দেখেন, এটা হচ্ছে রেসের একটা রাস্তা, লেনের কোনো ঠিক নাই, অটো ট্রাককে চাপ দিয়ে আটকায় রাখছে, যেটা প্রতিদিনের ঘটনা। সো আগে এটুক নিরাপদে পার হয়ে নেই। এই বাইকের টায়ারটা টাল হওয়ার পর থেকে বাইকটা একটু স্পিডে টান দিলে আমার কনফিডেন্স লেভেলটা অনেক বেশি ডাউন হয়ে রয়েছে, কারণ হচ্ছে বাইকটা এত মাত্রায় হ্যান্ডেল শেক করে। সো আজকে এই সমস্যাটাই সমাধান করব। আশা করি বাইকের টায়ারটা চেঞ্জ করার পর সমস্যাটা সমাধান হয়ে যাবে। আর আমি কোন টায়ারটি কিনবো, টায়ারের দাম কত, এই সব কিছু এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব, তাই ভিডিওটি দেখতে থাকুন। এখন আমি আছি মোহাম্মদপুর চার রাস্তার মোড় সুজুকির শোরুমটার পিছে, আর যাচ্ছি হচ্ছে কাদেরাবাদ হাউজিং। আমাদের একজন পালসার এক্সপার্ট আছে, যিনি হচ্ছেন আমাদের জাহাঙ্গীর ভাই, ওনার কাছে এই জাতীয় সমস্যাগুলোর খুব সুন্দর সমাধান পাওয়া যায়। সো যাচ্ছি তার কাছে। ওরে খোদা, ওরে খোদা, এই জ্যাম কই চলে আসছে! মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের জ্যাম চলে আসছে হচ্ছে একবারে চার রাস্তার মোড় পর্যন্ত। আল্লাহ আল্লাহ করে ডান পাশে চিপা দিয়ে চলে যাইতে পারলেই হয়। রিক্সাওয়ালা সামনের চাক্কা বিচড়ে দিয়ে উড়ে যাবে, এদের হইতেছে এক চাকা ভরতে পারলেই হয়, তোর এক চাক্কা ভরা। আর একটু
কিন্তু মনে হইতেছে একটুটা পার হইতেই আমার দফা রফা হয়ে যাবে। আমার ফোনে কে যেন ফোন দিচ্ছে, আমি আবার যখন বাইক রাইডে থাকি তখন হুটহাট ফোনটা পকেট থেকে কখনো বের করি না, বরঞ্চ একটা সাইডে দাঁড়িয়ে তারপর কে ফোন দিছে সেই জিনিসটা চেক করি। যে পরিমাণ রোদ আর গরম বাইরে, সবার প্রথমে নাইমে একটু পানি খাবো। চলে আসছি এখন একটু ডাচ বাংলা ব্যাংকের বুথে ঢুকবো, যেহেতু বাইকের জন্য নতুন জুতা কিনবো। তো বাইকের নতুন জুতা কেনার জন্যে টাকা তোলা শেষ, এখন আছি কাদরাবাদ হাউজিংয়ের রহিম ব্যাপারীর ঘাটের এখানে। কিরে মামা কই তাকায় কি দেখতেছে? আর আমাদের জাহাঙ্গীর মিয়ার গ্যারেজ হচ্ছে ওই রহিম ব্যাপারী ঘাট দিয়ে ঢুকে ডান পাশের দ্বিতীয় গ্যারেজটা, এই যে ডান পাশেই হচ্ছে। এদের যন্ত্রণা রে ভাই, এই যে চলে আসছি জাহাঙ্গীর মিয়ার গ্যারেজে, ঘুমাইতেছে মনে হয় বা নাই গ্যারেজে। কি মাসি মারতেছেন নাকি বসে বসে? হ জাহাঙ্গীর তো মাসি মারে। এটা নিয়ে আসতেছি খুলেন। জাহাঙ্গীর ভাই টায়ারের তাল ঠিক না হইলে কি করবেন সেটা কোন আগে সাক্ষী প্রমাণ বানাই রাই। আবার এই টায়ার বেচতে টাকা দিব? ওই তো টায়ার বেচেই টাকা দিয়েন। ঠিক হইলে কি বিরিয়ানি খাওয়াই যামু গা? ও জাহাঙ্গীর ভাই চাকার ওই বুশগুলো চেক করে দিয়েন তো, টেম্পার টুম্পার আছে নাকি? আছে আছে, ওগুলো টেম্পার আছে। জেল না দিবেন, জেল করুন। আছে জেল টায়ারের ভিতরে। দুই নম্বর জেল কেডা আনছে হাজাইরে কথা কন। আমি বাইকের টায়ার পরিবর্তন করা শেষ হয়ে গেল, এখন দেখার বিষয় হচ্ছে আমার যে সমস্যাটা ছিল ওইটা কতটা দূর হলো। আমি কিনতে চেয়েছিলাম হচ্ছে এমআরএফ ম্যাসাটার, কিন্তু কোথাও বাজারে এমআরএফের টায়ার শর্ট চলায়। আমার যে বাইকের টায়ার রিকমেন্ডেশন সাইজ 90-90-17, ওই মাপের টায়ার পাচ্ছিলাম না, তাই আমি নিলাম হচ্ছে অ্যাপোলো টায়ার। এবার এটার গ্রিপ কেমন আর আমার সমস্যাটা সলভ হলো কি না এটাই বড় কথা, তবে আমার মনে হচ্ছে যে প্রবলেমটা এখন সলভ হয়ে যাবে। মরার জন্যে ওভারটেক মোড়ের মধ্যে এসে করবে, আজব বান্দা। মুরব্বি মানুষ, যদি মুরব্বি না হয়ে ইয়াং কেউ হতো তাহলে পাক্কা চাপ দিয়ে আমার যাই হোক দাঁড় করাই রাখতাম। আজব পাবলিক সব। এখন আমার একটা ফাঁকা রাস্তা খুঁজে বের করতে হবে, কারণ যেহেতু আমার সমস্যাটা 65+70+ থেকে শুরু হয়, সো রোড ফাঁকা না পেলে আসলে কতটুকু কাজ হলো সেটা তো আমি বুঝতে পারবো না। বাট যদি কাজ না হয় সেক্ষেত্রে আমি জাহাঙ্গীর ভাইয়ের কাছ থেকে আমার নতুন বাইকের যে টায়ার ইনস্টল করলাম সেটার দাম ইনশাল্লাহ তুলে নিব, কারণ উনি গ্যারান্টি দিছিল যে ভাই টায়ার পাল্টান আপনার সমস্যা ঠিক হয়ে যাবে। ফাঁকা আছে, ফাঁকা আছে, একটু টান দিয়ে ট্রাই করি। না সমস্যা আশা করি সলভ হয়ে গেছে। যাক আলহামদুলিল্লাহ, বাইকের যেমন ব্রেক ইন পিরিয়ড আছে ঠিক তেমনি একটা টায়ারেরও ব্রেক ইন পিরিয়ড আছে। 400-500 কিলো না চালানো ছাড়া একটা টায়ার থেকে কেমন পারফরমেন্স আসে সেটা বোঝাটা আসলে একটু কষ্টকর। যাক আমার এই অ্যাপোলো টায়ার যেটা 90-90-17 সেকশন, এই টায়ারটির দাম পড়েছে হচ্ছে 3,000 টাকা। আর টায়ার সেট আপ সহ বাকি কাজ করতে আমি জাহাঙ্গীর ভাইকে দিলাম হচ্ছে 150 টাকা। আমি এই টায়ারটা একটু ইউজ করি, হাইওয়েতে যাই, দেন হচ্ছে অ্যাপোলো টায়ার নিয়ে একটা ডিটেলস রিভিউ
আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। সো আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করি। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।